নানা আয়োজনে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিদ্যার্থীদের বাড়িতে বাড়িতে মণ্ডপ মন্দিরে ভক্তি ভরে বাণী অর্চনার মধ্য দিয়ে পালিত হয়েছে সরস্বতী পূজা। শুক্লা পঞ্চমীতে শ্বেত শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করছেন বাংলাদেশের মানুষ। বিদ্যাদেবীর কৃপা লাভের আশায় ঢাকা সহ সারা বাংলাদেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন পুণ্যার্থীরা। সরস্বতী বিদ্যা ও ললিত কলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন। অফিস আদালত পাড়ায় বৃহস্পতিবার পূজা মণ্ডপে পুণ্যার্থীরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে হাতে খড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয় অনেক স্থানে। এছাড়া কিছু মণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐশ্বর্য দায়িনী, বুদ্ধি দায়িনী, জ্ঞান দায়িনী, সিদ্ধি দায়িনী, মোক্ষ দায়িনী এবং শক্তির আধার হিসাবে সরস্বতী দেবীর আরাধনা করা হয়। করোনা মহামারীর কারণে গত 3 বছর অনাড়ম্বর সীমিত পরিসরে পূজা হলেও সংক্রমণ কমে যাওয়ায় এবার আড়ম্বরপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে সরস্বতী পূজার মহা আয়োজন হয়। এবার রেকর্ড 73টি মণ্ডপ করা হয় হলের মাঠে। চারুকলা বিভাগ এবার হলের পুকুরের মাঝখানে দৃষ্টিনন্দন ভাসমান মণ্ডপ গড়ে তুলেছে। এদিন সকালে পূজা অর্চনা এবং 10টায় অঞ্জলি দেওয়া শুরু হয়। এছাড়া সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ মন্দির ও বাসাবাড়িতে। সরস্বতী পূজোকে ঘিরে সকলের মধ্যে দেখা গেছে উন্মাদনা এবং প্রবল উচ্ছ্বাস। আমার মেয়ের প্রথম অঞ্জলি এটা আজকে। আমি চারুকলা বিভাগের, মানে গ্রাফিক ডিজাইন বিভাগের ছাত্রী চারুকলার। তো মেয়েকে নিয়ে এসেছি, প্রতিবারই আসি, গত বছর হয়ে গেছে, হাতে খড়ি, ভালো লাগছে। আসলে আমাদের এই মানে করোনা মহামারীর পরে প্রায় বিগত 3 বছর যাবৎ আমাদের এটা হয়নি ওই পূজাটা। তো এবার হয়ে আমি অবশ্যই আমার জন্য, মানে আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার এই বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটা বড় প্রাপ্তি যে মা এবার আমাদের সবাইকে দর্শন, মায়ের দর্শন পেতে পেরেছি এখানে এসে। কারণ সমস্ত ডিপার্টমেন্ট সবাই পূজা করতে পেরেছে, আর আমার মেয়ের আজকে এবার এই হাতে খড়ি ছিল তার প্রথম ইয়ার, এই যাবে এবার স্কুলে যাবে আর কি। তো এটাও আমার জন্য একটা বড় প্রাপ্তি। তার এখন 3.5 বছর বয়স হয়েছে। আমাদের বাঙালি প্লাস হচ্ছে আমাদের জগন্নাথ হলের জন্য শ্রেষ্ঠ একটা পুজো। তো আমরা প্রতিবারই এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকি। তো গত 2 বছর পরে যখন এই অনুষ্ঠানটা হচ্ছে, আমরা সবাই মানে খুবই উৎফুল্ল এবং আমরা চাচ্ছি যেন আরও, মানে সামনে বিকালবেলা আরও ভিড় হবে, যেন সবাই সুন্দর মতো পরিবেশ মেনটেন করে চলে। তো আশা করি অনেক ভালোভাবে এনজয় করা যাবে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আর প্রতিমাগুলো দেখতে খুবই ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইন্ডিয়া।